হ্যালো গাইস, চলে আসি আমি সকাল সকাল বেলা আপনাদের কাছে। তো শুভ সকাল, এখন বাজে দিনে 8:30। আমি তো ব্লগ করতে আসতে দেরি হয়ে যায়। আজকে আমি একটু ইচ্ছা করে দেরি করে উঠেছি, জানি 2 দিন বাদে স্কুল খুলে যাবে, সেই জন্য আমি 6টার সময় আজকে উঠেছি। উঠে পুরো কাম টাম আমার রান্না বাড়ি আছে সব শেষ, যেহেতু শুক্রবার, যেহেতু আমি একটু বাইরে যাব। এই যে আমার একটু রান্না বাড়ি সব কমপ্লিট করে নিয়েছি, কিন্তু এখনও সায়ন সায়নের দাদা এখনও ঘুম থেকে উঠিনি, ওদের জন্য টিফিন করে রেখে দিয়েছি। তো আমাদের টিফিন খাওয়া সব শেষ, রান্নাবাড়ির সব শেষ ফিনিশিং, এখন আমি আপনার কাছে ব্লগ করতে বসেছি। তো বল আপনারা কেমন আছে আমাকে কমেন্ট করে জানাবেন। তা আপনি জানেন অবশ্যই আপনারা ভালো থাকবেন, আর থাকতে হবে, যেহেতু আপনাদের সাথে তো আমার উপকার নেই, সেই জন্য থাকতেই হবে। তো বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, তো রোদ তো দেখে আর বাইরে যায় কাম করার জন্য আমার মানে এনার্জি আর নেই, করবো ওরা ঘর বই ওরা উঠে ও থেকে টিফিন টিফিন দিয়ে তারপরে আমি ঘরে যা সমস্ত কাম আছে সব করে নেব। সমস্ত না কাম না করলে তো দেখেন আমারই করতে হবে, আর কি হবে, কেউ তো হাত দেবে না কামে, আমারই করতে হবে, ওখানে জিনিস এখানে থাকবে, ব্যাস এই হলো। তো আজকে আমি এখনো চা খাওয়া হয়নি, খাবো আজকে মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে খাবো। আচ্ছা ব্রেড নেই, ডেলির ব্রেড খেতে ভালো লাগে না। সো গাইস, আমি আজকে দুপুরবেলা আপনাদের সামনে আসতে পারিনি, আর তার মানে সায়নের প্রজেক্ট করতে করতে আমার তো দেরি হয়ে গেছে। এই দেখেন সায়নের প্রজেক্টটা দেখে নেন, প্রজেক্টটা দেখেন, এইটা এই যে এটা হলো সায়নের প্রজেক্ট স্কুলের জন্য লাগবে। তো কেমন হয়েছে প্রজেক্টটা সায়নের কমেন্ট করে জানাবেন।